প্রাইভেট এরিয়ার সকল সমস্যার সমাধান করতে ভি ওয়াশ এক্সপার্ট এন্টিমেট হাইজিনিং ওয়াশ, এভারটিন ন্যাচারাল এন্টিমেট ওয়াশ, খুবই ভালো দুটো প্রোডাক্ট। যে কোনো একটি ব্যবহার করে আপনি আপনার প্রাইভেট এরিয়ার স্যাঁতস্যাঁতে ভাব দূর করতে পারবেন, ব্যাকটেরিয়া দূর করতে পারবেন, দুর্গন্ধ দূর করতে পারবেন, এবং এটা ব্যবহারে আপনি আপনার প্রাইভেট এরিয়ার পরিপূর্ণ যত্ন নিতে পারবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। গার্লস অনলাইন শপে সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি নতুন আরও দুটো প্রোডাক্ট রিভিউর ওপর। আজ আমি কথা বলবো ভি ওয়াশ এক্সপার্ট এন্টিমেট হাইজিনিং ওয়াশ, আরেকটি হচ্ছে এভারটিন ন্যাচারাল এন্টিমেট ওয়াশ। খুবই ভালো এবং কার্যকরী দুটো প্রোডাক্ট। এই প্রোডাক্ট দুটো ব্যবহারে আপনার কোনো প্রকার সাইড এফেক্টের ভয় থাকছে না, নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন। এটা ব্যবহারের নিয়ম হচ্ছে দুপুরে গোসলের সময় শুধুমাত্র দু ফোঁটা লিকুইড নিয়ে আপনি আপনার প্রাইভেট এরিয়ায় মাসাজ করবেন মিনিটখানেক, এরপর পরিষ্কার পানি দিয়ে ওয়াশ করে ফেলবেন। সেম ওয়েতে রাত্রেও ব্যবহার করবেন। এছাড়া যদি পসিবল হয় ওয়াশরুমের কাজ সারার পরপরই আপনি এটা ব্যবহার করতে পারবেন। ওয়াশরুমে যে কোনো আমরা যে ন্যাচারাল যে কাজগুলো করে থাকি তারপরেই কিন্তু আপনি এটা ব্যবহার করতে পারেন। এতে আপনি ব্যাকটেরিয়া মুক্ত থাকতে পারবেন এবং আপনার প্রাইভেট এরিয়া থেকে খুব সুন্দর একটি সুঘ্রাণ আসবে। একটা মানুষ যদি দেখা যায় পরিপূর্ণ এক্সপার্ট স্মার্ট সব ক্ষেত্রেই আছে কিন্তু তার শরীর দিয়ে দুর্গন্ধ আসে, তখন কি আপনি তাকে বলবেন স্মার্ট? আমার তো মনে হয় না। একজন মানুষ সর্বোপরি স্মার্ট তখনই হয় যখন তার পাশ থেকে অন্য একজন হাঁটলে স্বস্তি বোধ করে। হ্যাঁ, আর যদি আপনি অনেক স্মার্ট, ড্রেস আপ, গেট আপ সর্বক্ষেত্রে, কিন্তু আপনার পাশে আরেকজন দাঁড়াইতে পারছে না, বসতে পারছে না, অস্বস্তি বোধ কাজ করছে, তাহলে সেই স্মার্টনেসের কোনো মূল্যই নাই বলে আমার মনে হয়। তো সেই সব সমস্যা সমাধান করার জন্য আপনার শরীর থেকে যেন দুর্গন্ধ না আসে সেই বিষয়টাকে যদি আপনি সেই বিষয় থেকে বেরিয়ে আসতে চান তাহলে যেটা করতে হবে এই দুটো প্রোডাক্টের যে কোনো একটি প্রোডাক্ট আপনার ব্যবহার করতে হবে। আমি একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি এই প্রোডাক্ট কী দিয়ে তৈরি হয়েছে বা কীভাবে ব্যবহার করবেন। এটা কিন্তু ঈশ্বর গায়েই লেখা আছে, দেখতে পাচ্ছেন। এটা যদি আপনি পড়ে নেন নিজে থেকে বুঝতে পারবেন এটা ব্যবহার এবং কী কী এখানে ব্যবহৃত হয়েছে সব কিছু সম্বন্ধে আপনি জানতে পারবেন। প্রোডাক্ট দুটোই ভালো, যে কোনো একটি আপনি ব্যবহার করতে পারবেন, চাইলে এটা ছেলেরাও ব্যবহার করতে পারবে। ছেলেদের প্রাইভেট এরিয়াটা যতক্ষণ মানে অনেক সময় আটকা থাকলে বা আছে না যে অনেকক্ষণ প্যান্ট পরা থাকলে তখন দেখা যায় যে সেখানে অনেকক্ষণ মানে আটকা থাকার কারণে ব্যাকটেরিয়া তৈরি হয়, ঘামের তৈরি হয়, সেখানে থেকে দুর্গন্ধ আসে, সেই মুহূর্তে কিন্তু ছেলেরা এটা ব্যবহার করে তার প্রাইভেট এরিয়াকে দুর্গন্ধমুক্ত করতে পারবেন। এটা ছেলে মেয়ে উভয় ব্যবহার করতে পারবেন, এতে কোনো সাইড এফেক্ট হবে না। খুবই ভালো প্রোডাক্ট দুটো। এটা ব্যবহার করার পর আপনি বুঝতে পারবেন আসলে এটা কতটা ভালো। ঠিক আছে, আমি মনে করি স্বাস্থ্যের জন্য সচেতনতা সবার জন্যই, অবশ্যই নিজের স্বাস্থ্যের প্রতি নিজে সচেতন হতে হবে। সেজন্য যেটা করতে হবে প্রাইভেট এরিয়া নিয়ে আরও সেন্সিটিভ হতে হবে। ঠিক আছে, আমরা অনেকেই আছি যে প্রাইভেট এরিয়ায় সাবান বা সোপ ব্যবহার করি, এটা করা যাবে না। এতে আসলে প্রাইভেট এরিয়া খুব সেন্সিটিভ একটা জায়গা, এতে ক্ষতি হতে পারে। ঠিক আছে, সেই ক্ষতি যদি না করতে চান তাহলে অবশ্যই এভারটিন এন্টিমেট ওয়াশ অথবা ভি ওয়াশটি ব্যবহার করবেন। এতে করে আপনি আপনার প্রাইভেট এরিয়ার পরিপূর্ণ যত্ন নিতে পারবেন। প্রোডাক্ট রিলেটেড আরও কোশ্চেন থাকলে অবশ্যই ইনবক্সে করবেন, আমার পেজ লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। এছাড়া যদি এই প্রোডাক্টের যে কোনো একটি বা দুটো যদি আপনি পারচেস করতে চান অবশ্যই আমাকে ইনবক্সে নাম নাম্বার ঠিকানা দিয়ে অর্ডার করতে হবে, পেজে নাম্বার পেয়ে যাবেন, চাইলে সেখানেও আপনি সরাসরি কন্ট্যাক্ট করে অর্ডার করে ফেলতে পারেন। আমার এই ভিডিও দেখে বা প্রোডাক্ট ইউজ করে যদি আপনাদের কাছে ভালো লাগে বা উপকৃত হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকবেন। এতে করে আমি বেশি বেশি উৎসাহিত হব এবং নতুন ভিডিও তৈরি করার জন্য অনেক বেশি অনুপ্রেরণা বা উৎসাহিত হব। এছাড়া আমার এই ভিডিও যদি সবার আগে পেতে চান তাহলে অবশ্যই নিচে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। বেশি বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, এতে করে আপনার প্রিয়জন, আপনজন এবং কাছের জন সবাই আমার এই প্রোডাক্ট রিভিউ জানতে পারবে, দেখতে পারবে এবং দরকার হলে পারচেসের জন্য সুযোগ পাবে। সবার জন্য অনেক অনেক ভালোবাসা এবং শুভকামনা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।